Wow. Uma. আসসালামু আলাইকুম। আজকে পেয়ারা গাছ কাটার অপারেশনে নামলাম। এই দেখেন পেয়ারা গাছের নিচে কী অবস্থা হয়ে আছে, সবগুলো পেয়ারা এরকম নষ্ট হয়ে যায়। গাছের মধ্যে থাকতেই অল্প মানে অর্ধেকটা ফাঁকে আর কি, আর অর্ধেক নষ্ট হয়ে যায়। অর্ধেক কাঁচা থাকে, অর্ধেক ফাঁকা থাকে, যে পাকা অর্ধেকটা ভিতরে পোকাও হয়ে যায়, আর একদম ঘরের সামনে ময়লা হয়ে থাকে। এই জন্য ভাবলাম যে কিছুটা ডালপালা কেটে দিই, পরে যদি ভালো হয় তাহলে খাওয়া যাবে। একটু কাটি গেলে হয়ে যাবে, কই করাত ভাঙ্গি যাব, টানি দেন একটু করে। ওয়াও, উমা উপর দিয়ে অনেক সুন্দর ছিল, কিন্তু নিচে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। বিসমিল্লাহ, অনেক স্বাদ ছিল এই পেয়ারাটা, অনেক স্বাদ। তবে এই গাছের পেয়ারাগুলো পোকা ধরে যায়, সেজন্য গাছটা কেটে ফেললাম। আর একদম ঘরের সামনেটা অন্ধকার হয়ে আছে এই গাছের কারণে। নিজের গাছের পেয়ারা দেখি কার কার লোভ লাগছে খাওয়ার জন্য, কমেন্টস করে জানাতে পারেন।